কোনো অবস্থাতেই কোনো অজুহাতেই সাংবিধানিক ধারাবাহিকতা নষ্ট করা যাবে না এবং সংবিধানে হস্তক্ষেপ করা যাবে না। নির্বাচনকে অবাধ করার লক্ষ্যে যা যা করণীয় তা তা করার পক্ষে জাসদ অবস্থান নিচ্ছে এবং একই সঙ্গে সঙ্গে দেশি বিদেশি মহলকে আমন্ত্রণ জানাচ্ছে যে নির্বাচন পর্যবেক্ষণ করার জন্য। এই রাজপথ দখল করে কর্মসূচি করার বাজে সংস্কৃতির থেকে বাংলাদেশকে বেরিয়ে আসতে হবে। জনগণের চলাচলের ব্যবস্থা বিঘ্ন না ঘটিয়ে কিভাবে আমাদের রাজনৈতিক কর্মসূচি পালন করব সেই সংস্কৃতি শেখা উচিত আমাদের। মূলত তারা বাংলাদেশের নির্বাচন পদ্ধতিটা কেমন তা বোঝার জন্য এসেছে, নির্বাচনটা নিরপেক্ষভাবে হওয়ার সামর্থ্য আছে কিনা সেটা বোঝার জন্য এসেছে এবং রাজনৈতিক দলগতভাবে আমরা নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে কি ধারণা পোষণ করছি এটা জানার জন্য এসেছে। তো আমরা মূলত নিজের একটা অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য সাংবিধানিকভাবে এবং নির্বাচনী কমিশনের আইনগতভাবে কি অবস্থা আছে সেটা বর্ণনা করেছে এবং তারা সেটা বোঝার চেষ্টা করেছেন এবং আমরা মূলত বলেছি যে বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠান যেরকম গুরুত্বপূর্ণ, নির্বাচনকে অবাধ করা যেরকম গুরুত্বপূর্ণ, তেমনি বাংলাদেশের সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করাটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো অবস্থাতেই কোনো অজুহাতেই সাংবিধানিক ধারাবাহিকতা নষ্ট করা যাবে না এবং সংবিধানে হস্তক্ষেপ করা যাবে না, তা বাংলাদেশকে দীর্ঘস্থায়ী দুর্যোগের ভিতরে ঠেলে দিবে। সুতরাং সাংবিধানিক ধারা রক্ষা করে নির্বাচনকে অবাধ করার লক্ষ্যে যা যা করণীয় তা তা করার পক্ষে জাসদ অবস্থান নিচ্ছে এবং একই সঙ্গে সঙ্গে দেশি বিদেশি মহলকে আমন্ত্রণ জানাচ্ছে যে নির্বাচন পর্যবেক্ষণ করার জন্য। নির্বাচন হোক অথবা রাজনীতি হোক, কোনো রাজনৈতিক দলের কর্মসূচি রাজপথ দখল করে করা উচিত না। এই রাজপথ দখল করে কর্মসূচি করার বাজে সংস্কৃতির থেকে বাংলাদেশকে বেরিয়ে আসতে হবে। সুতরাং নির্বাচনের পক্ষের লোক হোক আর বিপক্ষের লোক হোক, রাজপথ দখল করা বা রাজনৈতিক পাল্টাপাল্টি হোক, আমি কোনো অবস্থাতেই দলগতভাবে মনে করি না। সময় এসেছে, 50 বছর পার করেছি, আমাদের সভা সমাবেশ করার বিধান আছে, জায়গা আছে, সব কিছু আছে এবং আমরা জনগণের যাতায়াত জনগণের চলাচলের ব্যবস্থা বিঘ্ন না ঘটিয়ে কিভাবে আমাদের রাজনৈতিক কর্মসূচি পালন করব সেই সংস্কৃতি শেখা উচিত আমাদের। আমরা বলেছি দুইটা নির্বাচন কনস্টিটিউশন সংবিধানের অধীনে সম্পন্ন হয়েছে, একটা নির্বাচনে কতিপয় দল বর্জন করেছে আর একটা নির্বাচনে সবাই অংশগ্রহণ করেছে কিন্তু মনোযোগ দিয়ে অংশগ্রহণ করেনি। ঠিক আছে।